হলি আর্টিজান ট্র্যাজেডিতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন র‍্যাব, পুলিশ সহ নানা শ্রেণী পেশার মানুষ। গুলশান পুরাতন থানার সামনে নিহত দুই পুলিশ সদস্যের ভাস্কর্য দীপ্ত শপথে শ্রদ্ধা জানান তারা। পুরনো ক্ষত সারিয়ে এখনো দাঁড়িয়ে গুলশানের হলি আর্টিজান বেকারির সেই ভবনটি। 8 বছর আগে নজিরবিহীন জঙ্গি হামলায় এখানে নৃশংসভাবে হত্যা করা হয় 17 বিদেশি সহ 22 জনকে। জঙ্গি হামলায় সেদিন নিহত হন দুই পুলিশ সদস্য। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। গুলশানের 1900 নম্বর রোডের এই ভবনটিতে নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত। গভীর শ্রদ্ধায় স্মরণ করেন নিহতদের। নিহত দুই পুলিশ সদস্যের স্মরণে গুলশানে দীপ্ত শপথ ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় র‍্যাব, পুলিশ সহ বিভিন্ন সংস্থার সদস্যরা। পরে দেশে জঙ্গি অবস্থান নিয়ে কথা বলেন কর্মকর্তারা। হোলি আর্টিজানের পরপরই আমরা জানি যে সুলাকিয়েতে একটা হামলা প্রচেষ্টা হয়, এরপর কোথাও আসলে জঙ্গিরা সেইভাবে ছোট কিংবা বড় কোনো ধরনের হামলাই করতে পারেনি, বরং আমরাই, তারা যেখানে সংগঠিত হওয়ার চেষ্টা করেছে সেখানেই আমরা ইন্টেলিজেন্স সংগ্রহ করে আগেই আমরা অভিযান চালিয়েছি। জঙ্গি সংশ্লিষ্ট যে কোনো ধরনের প্রতিষ্ঠানই হোক, ব্যক্তি হোক কিংবা সংগঠনই হোক, তাদের প্রত্যেকের আদালত থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন র‍্যাব মহাপরিচালক। আমরা সার্বক্ষণিকই আমরা কিন্তু নজরদারি করছি, এবং আমরা সেটা শুধুমাত্র যে ফিজিক্যাল তা না, আমি বলবো যে আপনি জানেন সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়াতেও কিন্তু ওরা নানানভাবে নানা প্রচারণা করার চেষ্টা একসময় করেছে, বা আপনার বিভিন্নভাবে যোগাযোগের যে তাদের মাধ্যম, আপনারা জানেন যে ওরা একসময় ডার্ক ওয়েব ব্যবহার করেছে, আপনারা জানেন যে এই সেই বিষয়গুলো কিন্তু আমরা নজরদারি। হোলি আর্টিজানি হামলায় 7 জঙ্গিকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও আপিলে আমৃত্যু কারাদণ্ডের রায় দেন উচ্চ আদালত। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।